হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বিথি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আমি ব্লগটা শুরু করি হচ্ছে মায়াপুর ঘাট থেকে। তো এই যে দেখতে পাচ্ছো, আমি ঘাটের দিকে রওনা হচ্ছি, আর আমি যাচ্ছি হচ্ছে মগরা যাব। তো আমার হচ্ছে মায়াপুর দিয়ে গেলে একটু সুবিধা হবে, তার জন্য চলে এসেছি ঘাটে। আর আমি নৌকাটা ধরে নিয়েছি, কিন্তু এখানে জানো তো একটুখানি আমার ভুল হয়ে গেছিলো, কারণ আমি যেই নৌকাটাতে উঠেছিলাম, আমি স্বরূপগঞ্জ থেকে উঠেছিলাম, কিন্তু এই নৌকাটা যে আমাকে টোটোবালাতে এই ঘাটে এখানে নামিয়ে দেবে হুলোর ঘাটের এখানে, আমি বুঝতে পারিনি। তো আমাকে ওই জন্য আবার প্রথমে মায়াপুর যেতে হয়েছে। তো মায়াপুর থেকে আবার নৌকা ধরে তারপরে গেছি আমি নবদ্বীপে। তো নবদ্বীপ থেকে তারপরে আমি ওখান থেকে যাব ইয়েতে বিষ্ণুপ্রিয়া স্টেশনে, ওখান থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল টু মগরা। এইভাবে হচ্ছে জার্নিটা করবো। তো সমস্ত জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আবাকাশে, আবাকাশে হচ্ছে আমার একটা এক্সাম পড়েছে, ওই জন্য সেখানে যাচ্ছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর লাগছে জলঙ্গি নদী, এখানে দুটো নদী মিলিত হয়েছে, তো অসম্ভব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। আর চারিদিকে সবাই, পরিবেশটাও অসম্ভব সুন্দর লাগছে। আর এখান থেকে কিন্তু মন্দিরটাকেও দেখাচ্ছে, বেশ সুন্দর লাগছে। তো উঠে পড়েছি নৌকাতে, তো চলো যাওয়া যাক। আর দেখতে থাকো, আর সঙ্গে থাকো ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর ভিডিও সব দিন দিতে পারছি না, কারণ একটু ব্যস্ততার জন্য আমি ভিডিওগুলো ঠিকঠাক দিতে পারছি না। তো তোমরা সেইভাবে আমাকে একটু সাপোর্ট করো, যারা যারা রয়েছো তারা সবাই একটু আমাকে সাপোর্ট করো। চলো তাহলে যেতে যেতে কথা হচ্ছে আবার। তো বন্ধুরা, নৌকাটা কিন্তু চলছে। আর আমি চেয়েছিলাম যে একটু এই লঞ্চে উঠবো, কিন্তু টাইমের অভাবের জন্য লঞ্চে উঠিনি, নৌকা করে যাচ্ছি। দেখো কী সুন্দর লাগছে চারিদিক থেকে, চারিদিক থেকে অসম্ভব সুন্দর লাগছে। আর এখানে মন্দিরটা তো জাস্ট ভাল লাগছে, মন্দিরটাকে খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ নৌকা ভর্তি মানুষ চলে এসেছে। আর একটা বিষয় কি, ভীষণই রোদ্দুর লাগছে, আর অনেক দূর হচ্ছে ছাতা নিয়ে যারা অনেক সাইকেল দিয়ে ওখানে যাচ্ছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে মায়াপুর থেকে নবদ্বীপ ঘাটের দিকে। আর এই দেখো হাইওয়েটি, দেখো কীভাবে নৌকায় বসে রয়েছে, আর ওদের দিকে একটু ভয় পাচ্ছি, কিন্তু এদেরকে দেখে আমার ভয় হচ্ছে যদি পড়ে যাই তাহলে কী হবে। আর সকালের দিকে ভোরের দিকে কিন্তু নৌকার মধ্যে থাকলে মায়াপুরের যে একটা কীর্তনের যে একটা আওয়াজ ভেসে আসে সেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো দেখো আমি পৌঁছে গেছি এইবারে নবদ্বীপ ঘাটে পৌঁছে গেছি। এখন হচ্ছে আমাদের নৌকাটা যাচ্ছে হচ্ছে ঘাটের দিকে, ঘাটের দিকে গেলে আমি এখানে নেমে পড়বো। আর নামার পরে হচ্ছে আমি আস্তে আস্তে রাস্তা দিয়ে একটু এগিয়ে যাবো। তো এখানকার তো আমি কোনো কিছুই চিনি না সেইভাবে, কিন্তু সাহস করে একটু যেতে শুরু করলাম। এই প্রথমবার একা একা এতদূর যাচ্ছি। আর চলো দেখতে থাকি দেখো চলে এসেছে আর বিষ্ণুপুরের স্টেশন থেকে ব্যান্ডেল, তারপরে যাবো হচ্ছে মগরা। তো ওখানে হচ্ছে আমার এক্সাম রয়েছে। বন্ধুরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে, দেখতেই পাচ্ছ
আর এখান থেকে হচ্ছে ব্যান্ডেল হচ্ছে ভাড়া হচ্ছে 15 টাকা। তো টিকিটটা কেটে নিয়েছি, আর ঘাট থেকে বিষ্ণুপুর স্টেশনে আসতে আমাকে 15 টাকা ভাড়া নিয়েছে, যেহেতু আমি একা ছিলাম তাই। তো এই যে চলতে শুরু করেছে আমার ট্রেন, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার ট্রেনটা পুরো ব্যান্ডেলের দিকে যাচ্ছে, আর এই দিকে দেখো কি সুন্দর ঘর বাড়ি রয়েছে, আর পরিবেশটা অসম্ভব সুন্দর। আর এখানকার মাঠে জানো তো শুধু হচ্ছে ধানের মতো কি একটা চাষ হলো সেটা আমি বুঝতে পারি। নেমে পড়েছি মগরাতে, আর এখন এখান থেকে অটো ধরে যাব আমার যেখানে পরীক্ষা সেন্টার পড়েছে অ্যাবাকাস, ওখানে যাব। এতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ভীষণই ভিড় ছিল। ব্যান্ডেল থেকে মগরাতে নেমে পড়লাম, এখন যাবো হচ্ছে কলেজের দিকে। চলো যাওয়া যাক, ওখানে গিয়ে কলেজটাকে তোমাকে দেখে রাখো। তো এখন যাচ্ছি হচ্ছে অটো স্ট্যান্ডের দিকে, এখানে দেখতে পাচ্ছ অনেক অটো রয়েছে, কিন্তু অ্যাবাকাস ইঞ্জিনিয়ারিং কলেজে হচ্ছে যে অটোগুলো যাবে আমি সেই অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি গিয়ে। বন্ধুরা অটো করে চলে এসেছি, এই দেখতে পাচ্ছ আমি মকড়া যে অ্যাবাকাস ইঞ্জিনিয়ারিং কলেজ, আর এখানকার মাঠটা জাস্ট দেখো অসাধারণ সুন্দর। আর এই হচ্ছে কলেজের ভেতরে ঢুকছি আমি, কলেজটা দেখো একদম কি বলবো মনে হচ্ছে যে কলকাতা 10-15 তলা আইটি সেক্টরে আমি যাচ্ছি এমন লাগছে, এত সুন্দর দেখতে কলেজটা। মানে ইঞ্জিনিয়ারিং কলেজগুলি ভালো হয়, তবে এই কলেজটার নাম করা কলেজ, তো দেখো অসম্ভব সুন্দর। আর চারিদিকে ফুল গাছ রয়েছে, মাঠটাও সুন্দর, এখানে একটা স্কুলও রয়েছে, ওই দূরে দেখতে পাচ্ছি একটা স্কুলও রয়েছে। আর এত সুন্দর পরিবেশ, খেলার মাঠটা তো আরও সুন্দর। তো চলো তাহলে যাওয়া যাক, পরীক্ষা সেন্টারের দিকে ঢুকছি আমি, তো চলো যাওয়া যাক। আর আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো তখন ভালো থেকো সবাই, টাটা।